country. Assalamualaikum friends. আজকে তোমাদের সাথে আমার দাদুর বাড়িতে হোম ভিজিট করে আসলে আসো। ইনি কে বলো তো? না আমাদের আমাদের এখানে কোনো বিখ্যাত হয় না। যান চলে যান চলে যান। বলো দাদুর বাড়ি কোথায়? এটা হচ্ছে দক্ষিণ বাজার গভর্নর হাউস। বলো নুরুল হক ফ্যামিলি, উনি হচ্ছে নুরুল হক হচ্ছে আমার দাদা শ্বশুর। আর কি তোমার কি হয়? দাদা। তোমার কি হয়? দাদা। হ্যাঁ, উনি এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন এবং উনি বিশিষ্ট ছিলেন। উনি এই যে ইনি হচ্ছে তোমার বড় দাদু। হ্যাঁ, বড় দাদা ইনি হচ্ছে, উনার নাম হচ্ছে কি? নুরুল হক, জননেতা নুরুল হক, রাইট? আর ইনি হচ্ছে তোমার বাদশাহ দাদা। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অবস্থা উনি 2020 সালে মারা যান। এই যে তোমার বড় দাদার আরেকটা পিকচার, উনি হচ্ছে জননেতা নুরুল হক। উনি এই গভর্নর হাউসের প্রতিষ্ঠাতা, প্লাস উনি ফার্স্ট এখানে ব্যাঙ্গনজে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেন, রাইট? ইয়েস। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমার দাদা আর নানা মারা গিয়েছে, রিদা ওদেরকে দেখতে পারেনি। আচ্ছা, তুমি তো দেখতে পেয়েছো, রাইট? এরকম তোমার দাদা দাদুর অনেকগুলা কি কেস্ট রয়েছে, বাট ওগুলো সব তুমি আর রিদা নষ্ট করে ফেলেছ। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো এখানে মেনলি সব পলিটিক্স আর কি, পলিটিক্স রিলেটেড আমাদের যত মিটিং হয় এখানে হয়ে থাকে। তো মেনলি এখান এই ঘর মানে এই এই রুমটা আসলে অনেক অনেক মেমোরি ক্যারি করে, অনেক মেমোরি এটা এই রুম থেকে। কত যে কত বিশিষ্ট রাজনীতিবিদ যে এখানে এসেছেন, বসেছেন। হ্যাঁ, এই বাড়িটি একটু ওল্ড মডেলে, তো এটা আমি যতটুকু শুনেছি যুদ্ধের পর এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। সো এই বাড়িটির প্রত্যেকটি রুমে তিনটা করে আর কি দরজা দেখা যায়। এই যে একটা দরজা, আরেকটা দরজা, দেন হচ্ছে আরেকটা দরজা। আর ওকে আমি বলতেছি, আর বাড়ির এই সাইডে রাইট সাইডে এইটা এই গড়টি স্থাপিত করা হয়েছিল বঙ্গবন্ধু আসবেন বলে। যদিও ব্যাডলাক উনি আসতে পারেননি, ওনার জন্য এই গড়টা আমার দাদা শ্বশুর প্রতিষ্ঠিত করেছিলেন। আর এখানে এখানে আমাদের দুজন ভাড়াটিয়া থাকেন, আর এ হচ্ছে আমাদের পাগলি, ও আমাদের সব কাজ করে থাকে, খুব ভালো একটা মেয়ে। আমরা আদর করে পাগলি ডাকি। বাসার এখন খুব নোংরা হয়ে আছে, ক্লিন করতেছে। তো এটা হচ্ছে বাসার বারান্দা। তো আর এটা হচ্ছে কিচেন। কিচেনটা আমার খুবই ভালো লাগে, অনেক লাইট আসে। এই দুটো মুরগি আমার শাশুড়ি লালন পালন করেন, উনি সবসময় মুরগি পালন করেন, আমাদের জন্য বড় করেন। এরপর আমরা ঢাকা থেকে আসলে জবে করা হয়। এই যে কিচেন, আজকে পায়েস রান্না হয়েছে। তারপর আর এই যে এই সাইডটা হচ্ছে বাসার ঢুকার দরজা। এখানে প্রত্যেকটা রুমে আপনি 4-5টা দরজা, সরি জানালা দেখা যাবে। ওই যে আমার শ্বশুরের ছবি। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, উনি সবসময় স্টক করার পর উনি সবসময় এখানে শুয়ে থাকেন।
এই যে এগুলো সব অনেক পুরনো আসবাবপত্র যুদ্ধের আগের, অনেক ভালো সব। এই যে দুইটা, এই দুইটা আলমারি খুবই 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 টেকসই, এগুলার ইট মানে কাঠগুলো অনেক টেকসই। আমার শাশুড়ি এগুলো ফেলতে চান না। এখানে একটা টিভি আছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির ব্যায়াম করার একটা মেশিন। এই যে উনি এখন ঘুমাচ্ছেন। এখানে এটা হচ্ছে ডাইনিং রুম, এগুলো আমার শাশুড়ি সব করেছেন, সবকিছু উনি এগুলা মানে ফ্যামিলির জন্য গড়েছেন। এই লোকটা শুধু সামনে ক্যামেরার সামনে আসে, খুবই ভালো লাগতেছে ক্যামেরার সামনে আসতে। উনার পারলে আপনারা একটা উনার জন্য একটা মেয়ে দেখে দিবেন, এখনো বিয়ে করে নাই। আর এই যে এটা হচ্ছে দোতলা উঠার জায়গা। এই মেইনলি বিল্ডিংটা হচ্ছে তিনতলা, গ্রাউন্ড ফ্লোরে আমার শাশুড়ি থাকেন, আর এই ফ্লোরে আমরা থাকি উপরের ফ্লোরে। তো এই সিঁড়িগুলো খুব ছোট ছোট সিঁড়ি, এই যে খুব ছোট ছোট। একটা হাস্যকর মানে হাস্যকর ব্যাপার হচ্ছে, আমার বিয়ের দিন আমি যেদিন এই সিঁড়ি দিয়ে উঠি, ঠিক এই সিঁড়ির এই উপর অংশটাতে আমি খুব জোরে ধাক্কা খাই, বুঝতে পারিনি, সবাই কনফিউজ হয়ে যায়। আর ওই যে এই যে আরেকটা সিঁড়ি, এটা দিয়ে ছাদে যায়, ছাদ না আজকে না, ছাদ টুর আরেকদিন করবো, আসো ছাদ টুরটা পরে করি। আর এটা হচ্ছে বারান্দা, এখানকার বারান্দাগুলো অনেক বড়, বিশাল বড় বড়, খুব ভালো লাগে। এই বারান্দা দিয়ে সবচেয়ে ভালো লাগে, অনেক বাতাস আসে আর অনেক অনেক সূর্যের আলো আসে, সো ছাদে যাওয়া লাগে না, এখানে সব শুকিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এই রুমটা আপাতত খালি থাকে, ও মাঝে মাঝে ও মাঝে মাঝে ঘুমায়। এই রুমটাতে এসি নেই, অনেক গরম পড়ে তো মাঝে মাঝে এমনি তো ঘুমায়। আর এই রুমটা হচ্ছে আমার রুম, এই যে এটা হচ্ছে আমার রুম, খুব সিম্পল একটা রুম। মেয়ে ঘুমাচ্ছে কুটু কুটু। তো এই বাসার সবগুলো, এই যে এখানে একটা উইন্ডো ছিল, এখানে দুইটা আছে, ওইখানে ছিল, এই যে এখানে একটা, ওই যে দরজার একটা, তারপরে দরজায় যে এখানে একটা, এখানে একটা, মানে অনেক এক রুমে অনেক দরজা অনেক জানালা দেখা যায়। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম এদিক দিয়েও ঢোকা যায়, অন্য সাইড থেকেও ঢোকা যায়, প্লাস এই সাইডে একটা দরজা ছিল, তো এই দরজাটা ব্লক করে দেওয়া হয়েছে। এবার ওর বাবা এটা রিফার্বিশ করে করে অনেকগুলো দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। আর এটা হচ্ছে স্টোর রুম, না লাইক স্টোর রুম বলা যায়, আবার কাপড় চোপড় রাখে এখানে, সব কাপড় চোপড় থাকে। এই যে ওয়াশরুম এই দিক থেকেও ঢুকা যায়। দেন হচ্ছে এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমগুলো খুব খোলামেলা আর অনেক লাইটস, যে লাইটসগুলো আমরা এখন আর দেখা যায় না সব বাসাতে। এই রুমে আগে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, তো এখন আর থাকা হয় না, এই যে একটু এলোমেলো হয়ে আছে, আমার বেশিরভাগ ঢাকাতে থাকা হয়, তো এই আর কি। আর ওই সাইডে হচ্ছে, এই সাইডে হচ্ছে ছাদ। তো এই ছিল মোটামুটি এই বাড়িটি, অনেক পুরনো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়িতে, এই বাড়ি থেকে অনেকে অনেক কিছু মানে শিখে গিয়েছেন রাজনীতি নিয়ে, প্লাস
আমাদের এই বাড়ির একটা ঐতিহ্য হচ্ছে এখানে আপনি আসলে আপনাকে খালি মুখে ফিরানো হবে না, সবাই যে আসে সে তাকে মানে কিছু না কিছু আপ্যায়ন করা হয়। আমার শাশুড়ির কাছ থেকে এটা দেখে আসলাম, তো আমার সবচেয়ে ভালো লাগে এটা। এই বাড়িতে যে কত মানুষ আসে এখনো, হয়তো ধীরে ধীরে সব কিছু মলিন হয়ে যাবে মানে মুছে যাবে, কিন্তু বাড়ির প্রত্যেকটা বাড়ির যে একটি কালচার থাকে ওটা আসলে সহজে মোছার মতো না। তো এই বাড়ি এখনো অনেক মানুষ আসলে এই বাড়ির সাথে যে স্মৃতিগুলো তাদের থাকে, ওনারা খুবই হৃদয় বিদারক জড়িতভাবে ওনারা সেটা স্মরণ করে, আর সবাই বলে যে কত যে খেয়ে গেলাম এই বাড়িতে, কত আড্ডা দিয়ে গেলাম। কারণ এই বাড়িটি এই এলাকার মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি, প্লাস যেহেতু নুরুল হক মানে জননেতা ছিলেন, উনি বিশিষ্ট জননেতা, উনি আবার মানে নন্দিত, অনেক নন্দিত ছিলেন উনি। উনি মেনলি এখান থেকে রাজনীতি আর কি উনি পরিচালনা করতেন, তো সেই যে উপলক্ষে হাজার হাজার মানুষ আসতেন এই সাইডের। সব কিছু বলতে গেলে এই ফ্যামিলির সাথে মানে এখানে সব এই বাড়ির সব সাইডে যা দেখছেন সবই রিলেটিভস আমাদের, তো এরা এরা সবই রিলেটিভস। আমি মানে এখনো পর্যন্ত একটু কনফিউজ হয়ে যাই যে এত রিলেটিভস আমার মনেই থাকে না। সো এটা লাস্ট কিছু বলবে কি, আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেক লাইক করবে প্লিজ প্লিজ, আমরা আমি আর অনেক নতুন ভিডিও ছেড়েছি ওই সবে অনেক লাইক করবে প্লিজ, আমার 10K করে দাও। সবচেয়ে সবাই বলে কি বলে জানো, তোমার ফানি ভিডিওগুলো খুবই বেশি ভালো লাগে, তোমার মানে অ্যাক্টিং অ্যাক্টিং খুব ভালো হয় হচ্ছে না, ওকে আরও এটা এটা আর একটু বেশি আর একটু ভালো ভালোভাবে করবে। হ্যাঁ, সবার কাছ থেকে বিদায় না বলো, হ্যাপি রমাদান, ঈদ মোবারক, হ্যাপি রমজান, ঈদ মোবারক, তোমরা ভালোভাবে তোমাদের ঈদটা সেলিব্রেট করো, ওকে, সামনে আরেকটা ঈদ আসছে, বাই বাই।